ಯಾರು ಧಾನಯನ ಜುಗಳ ಸ್ಯಾ
तृतीयो नयनं पार्वती परिचुम्बितं जयति ब्रह्मानंद पूर्ण बसंत चिदानंद रसघन विग्रह नवमेदुर मधुर कांति परम दयाल परम कार्मिक विश्व विहंता पुरुष ए खिलाफ महंगर पालन हार बुढ़ा बुढ़ा चला चला चारि खेने छपन कोटि जीव संप्रदायर पाप तपर हिसाब निरीक्षण करता प्रभु सत्य नारायण कर पावन पाद पीठरे पीठरे जजमान अभिषेक बाबूंकर संपत्ति निज ठरु जन्मित संतोति जहार शुभ नामकरण करा जायछि अंशुमान मयं এই ময়ঙ্কর প্রথম সাম্বৎসরিক জন্ম পালা অবসরের রুণ্ডীভূত সাহিত্য রস পিপাসু বিদগ্ধ শ্রোতা মানকর বেলরে পুরাণ আর্যা পূজিয়া ভক্তিমতী মাতৃমণ্ডলীঙ্কর একীভূত ক্ষেত্রে এই পবিত্র সারস্বত সংস্কৃতি সম্পন্ন পল্লী ডিমিরিস্থ পবন মঞ্চ উপরে চারিপদ উৎকলীয় অনন্য কলা বিদগ্ধ কলা বৌদ্ধিক কলা পালা পরিচর্যা আলোরে আমি মানে বিদ্যমান কালক্ষেপণ নীতি অবলম্বন ন করি নিজ নিজ আসনরে উপবেশন কর বসন্ত পূর্বজ মানকর পদাঙ্গকে অনুকরণ করি এই বিদগ্ধ কলা পালার প্রতিটি সোপান বিধি দ্রষ্টা নিয়ামক মানক দ্বারা নির্ধারিত মার্গক অনুসরণ অনুকরণ অনুধাবন পূর্বক সর্বাদ আস্থানরে বিরাজমান করুথিবা পঞ্চ দেবদেবী গণে নারায়ণ রুদ্র অম্বিকে ভাস করে তাঙ্কর পদপদ্মকু সমর্পিত মাধ্যমরে বন্দন করি আবাহন করি আস্থান স্থাপন করিবা পরে রুণ্ডীভূত সকল জনকর সার্বিক মঙ্গল বিধান পাইঁ প্রারম্ভিক সঙ্গীত ছলরে আমি কাঞ্চলিত পদ্ম মাধুরীকে আশ্রয় করি প্রভুকর পদরে শরণাপন্ন হার পরে পরে ধারি ধারি যে আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ শ্লোকটিয়ে গান করি থাকে মন্ডলী মর নগেন্দ্র নন্দিনী দুর্গা মা পার্বতী আউ পিলা জুড়ি পিলা জুড়ি কে কে সরানন কার্তিকেয় দেবসেনানী আজ্ঞা হ্যাঁ সানকোটি বিদ্যাদায়ক হেম নারায়ণ গজানন গণেশ হ্যাঁ বসন্ত পারিবারিক শৃঙ্খলাকে বজায় রাখিবা পাই আজ্ঞা আজ্ঞা পরম পুরুষ দেবাধিদেব মহাদেব অনবরত যোগ সাধন রত রহন্তি ঘরর মুরব্বী অনবরত তপস্যা করন্তি পরিবার তরে শৃঙ্খলিত
গোটিয়ে বিষম বিপরীত কথাটা কিন্তু আমাকে হেত নজরে দেখিবাতে আরে গৃহকর্তা যদি নীতিমা হলে কর্মবুদ্ধ হলে কেবল তপস্যা করে পরিবার চলুছি কেমিতি পুরে শৃঙ্খলিত ভাবে চলুছি বাবু দেখে খাদ্যরে বি শৃঙ্খলা বসন ভূষণরে বি শৃঙ্খলা চরণী ভিতরে বি শৃঙ্খলা পরিবারর গৃহপালিত পশুপক্ষী ইত্যাদি সরীসৃপমানঙ্କ ভিতরে বি শৃঙ্খলা সবুযাক বি শৃঙ্খলাକୁ বিষম বিপরীত কথা মজবুত করে মানিকুণ্ডি সদৃশতাଙ୍କ চতুর্পার্শ্বরে শৃঙ্খলিত ভাবে অনুধাবন করিবার ভাবনাটাକୁ পরিবার ভিতরে সৃষ্টি করিছিন্তু বলি সে পরা গ্রামে গ্রামে গ্রাম দেবতা রূপে পূজা পাঁতি রে দেখি শিখিবা কথা আমাকে পুরাণ বিভিন্ন দর্শন মাধ্যমে পরিবার চরণী পারিবারিক জীবন কেমিতি সন্তানযুক্ত হব শৃঙ্খলিত হব তাকে নিদর্শন রূপে উদাহরণ ছলরে দেখছো আমি কিন্তু অযথারে কাল্পনিক বস্তু বলে চিন্তা করি কি তাকে আড়ে দৌছে এড়ে দেবাধিদেব মহাদেব হলে প্রভু বৈষ্ণব সাত্বিক আহার শুদ্ধ অরুয়া নহে খাদ্য খাইবে সেপটে মা দুর্গা মঙ্গলা চামুণ্ডা বাহিনী যুক্ত অনবরত পরিভোজা আমিষ নহলে তাকে খাদ্য রুচ দেখে খাদ্যরে বিরোধ প্রভু মহাদেব হচ্ছন্তি সম্পূর্ণ ভাবে দিগম্বর বিনা পোশাকরে চলিব কৌপিণ্ড ঘরে ব্যাঘ্রজনক ঘরে হলে চলিব ভস্ম বিলেপন সরিব কিন্তু মা দুর্গতিনাশিনী কারিণী তাকে দুর্গা তাঙ্ক পাই বার হাত পাত নিয়ম দেখে পোশাকরে কেমিতি ভিন্ন প্রভুঙ্কর বাহন হলে বৃষভ এপটে মা দুর্গাঙ্কর বাহন হলে পশুরাজ সিংহ জনে খাদ্য জনে খাদ সিংহ মারি বসি খাইব খাদ্য তার হচ্ছে বৃষভ গো সম্প্রদায় তাঙ্ক ভিতরে কিন্তু বিষমিক শত্রুতা এপটে প্রভুঙ্কর অঙ্গভূষণ হলে সর্ব অষ্টপ্রহ নাগ সেপটে তাঙ্কর প্রিয় বাহন প্রিয় বড় পুয় কার্তিকর বাহন হলা কার্তিক সেমিতি খাদ্য আর খাদ ময়ূর খাইব সাপ এড়ে সান পুয় গজানন বিদ্যাদায়ক হলে মনারায়ণ গণেশঙ্কর বাহন হলা মূষিক খাইব মূষাকু এমিতি গোটে বিশৃঙ্খলিত পরিবার কিন্তু সুখরে চলুচি শান্তিরে চলুচি আনন্দরে চলুচি শৃঙ্খলিত ভাবরে চলুচি আরে সুখ পাইবা পাই কে হলে টিকে মহাদেবঙ্কর পারিবারিক চলনি কি আখিরে দেখি কি শিখিবার আছে সেই পাই প্রত্যেক গাঁরে জগন্নাথ মন্দির বিষ্ণু মন্দির নতাই পারে কিন্তু শিব মন্দির আছে মা ঠাকুরাণীর নিরাজনা পূজা চলছে সেই পাই আমি যাহাকে আদর্শ বলে চিন্তা করু যাহাকর চালি চলনি ভিতর আমি শিখু তাঙ্কু হি পূজার আসনরে বসাব লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ গীতারে কৌছ প্রভু দেবাধিদেব মহাদেব তো হচ্ছন্তি বৈষ্ণব পরম বৈষ্ণব বিষ্ণুকর ষোড়কলা অবতারী ভগবান কৃষ্ণকর প্রতিটি কথা জীবন চর্যা ভিতরে সিয়ে করিকি দেখাইছন এই শ্লোকটিরে জিজ্ঞাসু অর্জুনকু কহিবা সরে জনজগত প্রতিটি পরিবারকু শিখাউছন্তি সুখ পাইবা কেবে যাহাকু অনুকরণ কলে দেবাধিদেব মহাদেব আমি কিন্তু একানরে ভরলে সেকানরে ছাড়ি দেলে আমো আখিরে সুখ বলি কিয়ে দেখা যাওচন্দি রায় বাহাদুর রাধানাথ আধুনিক সহ কবিতার জনক বলে সুখ বলি যাহা জননেত্রে দিশে মহাদেব
मनुष्य मान को आखि की सुखर कारण बोली जहां देखा जाए से गुडा को हाथो पहांतो को आसंदी के बोला हाथो रो अकाल रे पड़ी जाए की दुख देबे आ जा जे पहले पस्तु मोहित हतई से धमा हतई से हतई के धमा न रब तारो आकाश कुसुम आकाश कुसुम पड़ी मरे चिका बोल जीवन सारा कंदे कंदे दुख दबा पाई के बोल ए जो जागतिक वस्तु उडा को चप्पल बिलाए भले एही पे चप्पल बिलाए बसंत प्रतिति मनुष्यता जीवन जरिया भितरे सुख कारण खोजवा को जाई राति पाहिबा थारो पुणी सजिया को जीवा जाय केते राहुल वने की खटु हेले असल चाबीटा को परा पाई नाही रे ये कहउचंती सुंदर स्त्री गोटे लक्ष्मीती प्रतिमा सेले मते सुख मिलिबो ये कहउची योग्य पुआ हेले चाकरी करले मते गुडे पैसा देले सुख मिलिबो किंतु भागवत अति बडी जगन्नाथ दास कहउचो कोण सुतात नय दारा दासो से प्रभुर
महिमाटा विकसित हुए सत्य सत्य शांति दया क्षमा चारि ये चारिटी जक भावना सत्य युग रे पूर्णतः पृथ्वी रे थिला थिला जनमानस रे थिला सभीकर हृदय रे विराजमान करथिला सत्य रे थिए शांति रे थिए दया चित्त थिला अनवरत क्षमाशील थिला सेति पई करे सत्य युग रे पर क्षेत्र रे चावल फड़थिला सत्य पर त्रेतया युग आसला चारिटि विभाग रु शेष विभाग क्षमता ही संकुचित शांति किंतु क्षमा रही आलोचना कल तो आरि भर चार घंटा पाला पंडित सर आसर अवसर प्राप्त लोक पाखे कौन कह बसंत तेणु जो क्षमता जो था प्रभु मर्यादा पुरुष भगवान राम जीवन भितर नारी हत्या कले एपरिकी तपरत शंभुकु मध्य गुरु वशिष्ठ कथा निर्विचार क्षमा कौन जीवन प्रथम संग्राम प्रथम मृत्यु हूँ नारी मृत्यु ভাগবত কৌচন্দি স্ত্রী ঘর ভিড়ি শিশু ভগবান রাম যেতে বিশ্বামিত্র সঙ্গে গলে জাগ রক্ষা করা প্রথম করে তারকাসুরকে বধ করে ক্ষমা কোটি সে জায়গা বিশেষণ তেমন সত্য যুগের যে ক্ষমা কেবল তিনোটি পদরে ভগবান মহিমা বিকাশ হয়েছিল সত্যরে শান্তিরে দয়া গলা দ্বাপর আসিলা এ তো যুগ 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 প্রভু অবতীর্ণ হয়েছেন যুগে যুগে বিনাশ করবে এই ন্যায় আখি আগে রাখি অবতার গ্রহণ করছে
ସତ୍ୟ ଯୁଗରେ ଗଲେ ପାଞ୍ଚ ଅବତାର ତଥାପି ଧର୍ମର ସ୍ଥାପନ ହେଇପାରିଲା ନାହିଁ। ସତ୍ୟ ଯୁଗକୁ ଆମେ ଏତେ ଭଲ ବୋଲି ଚିନ୍ତା କରୁଛେ ଚାରିପାଦରେ ବିକାଶ ହଉଥିଲା ଧର୍ମ ପ୍ରଭୁର ମହିମା କ୍ଷେତରେ କାଳେ ଚାଉଳ ଫଳୁଥିଲା ତାହେଲେ ପାଞ୍ଚ ଥର ଠାକୁର ଅବତାର କାହିଁକି ନେଲେ ତାପରେ ଆସିଲା ଦ୍ୱାପର ଯୁଗକୁ ଯୁଗ ଏହି ଅଠର ଲକ୍ଷ ଉଣେଇଶ ମୁଣ୍ଡ
ଗଡ଼ିକି ରତର ନଈବଛି ଦୟା କଣ୍ଡି ତେର ଦରକାର କ୍ଷମା ସରିଗଲା ସତ୍ୟରେ ଦୟା ସରିଗଲା ତ୍ରେତୟାରେ ରହିଥିଲା ଗୋଟେ ସତ୍ୟ ଆଉ ଶାନ୍ତି ସେଇ ଶାନ୍ତିଟା ବିପଦରେ ନ ପଡୁ ଯାହା ସୁଖ ଦେବ ମୂଳରୁ ଯୋଉ ଶ୍ଳୋକ କଥା ମନେ ପକା ସେଇ ତୃତୀୟଟା ମାସେ ସେଇ ଶାନ୍ତି କି କେମିତି ରକ୍ଷା କରିବେ ଭଗବାନ ଦ୍ୱାରକାଧିପ ଅବତାରୀ ପୁରୁଷ କୃଷ୍ଣ କହିନାହାନ୍ତି ସାମନ୍ତ କବି ଅଭିମନ ଅପ୍ରକୃତ ପ୍ରେମ ମୋତି